بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين والذين اتبعوهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم قد جاء في حديث القدسي قال الله تعالى الصوم لي وانا اجزي به وبعد الله تعالى شكر আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত অনুগ্রহ করে মেহেরবানি করে সৃষ্টি করেছেন তার অসংখ্য নিয়ামত দিয়েছেন যিনি আমাদেরকে ঈমানের পথে কবুল করেছেন ইসলামে দাখিল হওয়ার সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ তাআলা আমাদের সমাজের অসংখ্য মানুষ থেকে বাছাই করে আজকের সালাতুল জুমা আদায় করার জন্য মাহে রমজান সমাগত ঠিক তার পূর্বমূর্তে মসজিদের সমাগত হওয়ার জন্য তৌফিক এনায়ত করেছেন আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বের রহমত হিসেবে প্রেরণ করেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আর এক সপ্তাহ বা তার চেয়ে একটু বেশি সময় দু একদিন বেশি সময় বাকি আছে আমাদের প্রত্যেক মুমিনের জন্য অত্যন্ত কাঙ্ক্ষিত একটি মাস মাহে রমজান আমাদের সামনে হাত ছানিয়ে দিয়ে আমাদেরকে ডাকছে মাহে রমজান প্রতি বছর আসে আবার চলে যায় একটি মাস শ্যাম সাধনার জন্য আল্লাহ তাআলা মুমিনদের জন্য বিশেষ এক সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য আল্লাহ তাআলার ভীতি অর্জনের জন্য তাকওয়া অর্জনের জন্য মাহে রমজানকে মাহে রমজানের রোজাকে শ্যাম সাধনাকে আমাদের জন্য অপরিহার্য করে দেওয়া হয়েছে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে ঘোষণা করেছেন যে জান্নাতের অসংখ্য নিয়ামত মুমিনদের জন্য অপেক্ষা করছে কাদের জন্য সেই জান্নাত ইন্না লিল মুত্তাকিনা মাফাজা সেই জান্নাতের সফলতা কাদের জন্য যারা তাকওয়া অর্জন করতে পারবে ইন্না লিল মুত্তাকিনা নিশ্চয়ই মুত্তাকিনদের জন্য মাফাজা সফলতা সেই সফলতা অর্জন করতে হলে তাকওয়ার গুণ অর্জন করতে হবে খোদাভীতি অর্জন করতে হবে সেই খোদাভীতি অর্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মাহে রমজানের এই সিয়াম সাধনাকে তিনি অবতারিত করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ হে মুমিনগণ যারা ঈমান এনেছো কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের জন্য রমজানের রোজাগুলিকে ফরজ করে দেওয়া হয়েছে অবতারিত করে দেওয়া হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করে দেওয়া হয়েছে এই রমজানের রোজা আমাদের জন্য এক মাস ফরজ করে দেওয়া হয়েছে শুধু আমাদের জন্য রোজা ফরজ ছিল না পূর্ববর্তী যারা নবী ছিলেন রাসূল ছিলেন উম্মত ছিলেন তাদের জন্য ফরজ ছিল তবে সংখ্যার হয়তো পার্থক্য ছিল সিস্টেমের হয়তো একটু পরিবর্তন ছিল কিন্তু রোজা কিন্তু ফরজ ছিল শুধু আমাদের জন্যই এই নিয়ম করা হয়নি উম্মতে মুহাম্মদের জন্যই করা হয়নি বরং উম্মতে মুহাম্মদের জন্য এটা আরও মর্যাদাশীল করা হয়েছে সিস্টেমকে আরও সুন্দর করা হয়েছে এই রোজা কী জন্য ফরজ করা হলো আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন আশা করা যায় তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারবে
শুধু রোজা রাখলেই কিন্তু রোজা ফরজ তাকওয়ার অর্জন হবে না। ফরজ রোজা শুধু রাখলাম কোনো রকম করে, হক আদায় করলাম না, তাহলে তাকওয়ার গুণ অর্জন হবে না। এই জন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম, আশা করা যায় যে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। রোজার যে হুকুম আহকামগুলি রয়েছে, রোজার যে হকগুলি রয়েছে, রোজার হক আদায় করে কিন্তু আমাদেরকে রোজা রাখতে হবে। এই রোজার যেহেতু মর্যাদা বিভিন্ন হাদিসে এসেছে, ফজিলতের কথা এসেছে, তার কারণটা কি? তার কারণ হচ্ছে রোজা হচ্ছে, রমজান হচ্ছে এমন এক মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এটা এমন এক মাস যে মাসে আমি এই কোরআনকে নাজিল করেছি, সেই কদরের রজনীতি। আর সেই কদরের রজনী কি? কদরের রাতটা কেমন রাত? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর, যে রাতের মর্যাদা হচ্ছে 1000 মাসের চেয়েও বেশি, এটাই রমজানে রয়েছে। সেই মাস, সেই ফজিলতের মাস, সেই মর্যাদার মাস, সেই পূর্ণময় মাস আমাদের সামনে আসছে। জানি না আল্লাহ তাআলা আমাদের জন্য এই রমজানের রোজাগুলি রাখার সৌভাগ্য দিবেন কিনা, আমাদের সেই সুযোগ হজে হবে কিনা। আপনি চিন্তা করে দেখেছেন আজকে আমাদের মাস থেকে কত মানুষ বিদায় নিয়েছে, কতজনের জানাজার নামাজ আপনি গত 11 মাসে পড়েছেন রমজানের পরে? এই আর যে সপ্তাহখানেক বাকি আছে, আমি কি বেঁচে থাকবো কিনা আমি তো জানি না, বা এই বছরে রোজা পাইলে পরবর্তী বছর আমি রোজা পাবো কিনা তা তো জানি না। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করা দরকার। আল্লাহ, এই মর্যাদাবান যে মাস আমাদের সামনে আসছে, ফজিলতের মাস আসছে, সেই মাসটি পাওয়ার আমাদের কি সুযোগ করে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রমজানের সুসংবাদ তিনি সাহাবাদের কেরামকে দিতেন, তিনি আগের থেকেই প্রস্তুতি শুরু করে দিতেন। সালফে সালেহীন যারা ছিলেন তারাও সেই 6 মাস আগের থেকে রমজানের প্রস্তুতি, মানসিকভাবে প্রস্তুতি তারা শুরু করতেন। আমরা জানি রমজানের আগের যে মাস, এই যে শাবান মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে এত বেশি রোজা রাখতেন না, রমজানের পরে শাবান মাসে যেতেন যত বেশি তিনি রোজা রাখতেন। এটা হচ্ছে রমজান মাসের প্রস্তুতি। সেই প্রস্তুতি রাসূল আগের থেকে নিতেন। সালফে সালেহীন যারা পূর্ববর্তী ছিলেন, যারা আল্লাহর খালেস বান্দা ছিলেন, নেককার বান্দা ছিলেন, তারাও সেরকম নীতি অবলম্বন করেছেন। কিন্তু আমরা কোথায় আছি? আমরা কতটুকু প্রস্তুতি গ্রহণ করছি? রমজান মাসের প্রস্তুতি, মানসিক প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে, নিয়তের বিশুদ্ধতা আমাদেরকে নিয়ে আসতে হবে। আমাদের সমাজের প্রস্তুতি কি আমরা দেখি? সরকার প্রস্তুতি নেয় রমজান দ্রব্যমূল্যের মোকাবেলা করবে, দ্রব্যমূল্যের মোকাবেলার প্রস্তুতি শুরু হয়ে যায়। আমাদের সমাজের ব্যবসায়ী মহল তারা কি প্রস্তুতি শুরু করে দেবে? সামনে রমজান মাস আসবে, সেই রমজান মাসের জন্য যে পণ্যগুলি বেশি চলে রমজানে সেগুলো আগের থেকে কিনে রাখতে হবে, সেগুলি গোদামজাত করে রাখতে হবে, আটকিয়ে রাখতে হবে কৌশলে, অল্প অল্প করে ছাড়তে হবে, বেশি দামে বিক্রি করতে হবে। এই জাতীয় প্রস্তুতি আমাদের মনে দেখা যায়। আমাদের সাধারণ মানুষের প্রস্তুতি কি? আমরা যারা মুমিন মুসলিম হিসাবে না দাবি করি, আমাদের কেমন প্রস্তুতি থাকে? আমাদের মানসিকতা হইল এক বছর পরে রমজান আসবে, এই মাসের কোনো হিসাব হবে না, বেশি করে কীভাবে ছোলা মুড়ি খেজুর উন্নত মানের খাদ্যদ্রব্য যেগুলো কীভাবে সংগ্রহ যায়, কয় কেজি গোস্ত বাজেট করা যায়, কীভাবে রমজানে বেশি বেশি খাওয়া যাবে, এই জাতীয় মানসিক প্রস্তুতি আমাদের ব্রেনের ভিতরে কাজ করে। রাসূল কেমন প্রস্তুতি নিতেন? রমজান কি খাওয়া দাওয়ার ফুর্তি করার জন্য আসছে? কেন সরকারকে এত ব্যস্ত হতে হবে রমজান মাসকে নিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য? আর কেন বা ব্যবসায়ীরা এই রমজান মাসের দ্রব্যগুলোর মূল্য বাড়িয়ে দেবে? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নাজিল করেন, আল্লাহ তাআলা মাগফিরাত ঘোষণা করা হয়েছে, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায়, মাগফিরাতের আশায় সিয়াম সাধনা করে, আল্লাহ তাআলা তার জীবনের পরবর্তী সমস্ত জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন।
এটা রমজান মাসের ঘোষণা। আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাতের ঘোষণা আসছে, ক্ষমার ঘোষণা আসছে, রহমতের ঘোষণা আসছে। কিন্তু আমরা মুসলমান 90% মানুষ, এই দেশের মুসলমান, এই দেশের সরকার ব্যস্ত হয়ে যায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার সাল পরিকল্পনা শুরু হয়ে যায়, ব্যবসায়ীদের মাল গোদামজাতকরণের পরিকল্পনা শুরু হয়ে যায়, বিভিন্ন আইটেম কুট্টিগত করে রেখে কৃত্রিম সংকটের জন্য তারা পায়তারা করে আমাদের সমাজের ব্যবসায়ীরা। আর আমরা যারা ভোক্তা, আমরা যারা মুসল্লি, আমরা যারা রোজাদার, আমরাও সেরকম ব্যস্ত হয়ে যাই, ওই জিনিস কিনতে হবে না হলে আমার চলবে না, সোলা ছাড়া আর চলবে না, এই অমুক ছাড়া চলবে না, পেঁয়াজ বেগুনি ছাড়া আর চলবে না, 120 টাকা হোক বেগুনের কেজি, সমস্যা কি, বেগুনি লাগবে, এটা তো স্বাস্থ্যসম্মত কোনো ইফতারও না, কেন আমি এত ব্যস্ত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধুমাত্র তিনটা খেজুর, বেজুর সংখ্যক খেজুর দ্বারা, একটা তিনটা, এই যে বেজুর সংখ্যক খেজুর দ্বারা তিনি ইফতার করতেন, খেজুর না থাকলে তিনি শুধুমাত্র পানি দ্বারা ইফতার করতেন। আমরা রাসূলের সেই উম্মত নিজেদেরকে দাবি করি, রাসূলের প্রস্তুতিটা কেমন ছিল রমজানে আর আমরা কেমন প্রস্তুতি গ্রহণ করার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়েছি, এই হইল আমাদের অবস্থা। আজকে আমরা সরকার একরকম, ব্যবসায়ীরা একরকম, সাধারণ মানুষ তিন শ্রেণীর মানুষ তিনভাবে আমরা ব্যস্ত হয়ে পড়েছি রমজানের প্রস্তুতির জন্য। কিন্তু আমাদের সেই প্রস্তুতি কেমন না হওয়া উচিত ছিল, যে মাগফিরাতের মাস আসছে আমাদের সামনে, যে ক্ষমার ঘোষণা আসছে আমাদের জন্য, যে ফজিলতের কথা বিভিন্ন হাদিসে উল্লেখ করা হয়েছে, কোরআনুল কারিমে উল্লেখ করা হয়েছে, সেই মাসের জন্য আমাদের মানসিক প্রস্তুতি থাকতে হবে। এজন্য আমাদেরকে প্রথমে, আমরা যে এক বছর 11 মাস চলে গেল, সেই যে অপরাধগুলি আমরা করেছি, এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। সামনের যে মাসটা ভালো হবে, যাতে আমি সেই মাসের যে ফজিলতগুলি আমি অর্জন করি না, লোপে নিতে পারি, সেজন্য আল্লাহর কাছে আমাদেরকে প্রথমে তওবা করতে হবে, সমস্ত পাপ কাজ আমাদের একটু ছাড়তে হবে। 11 মাসে শয়তানের প্ররোচনায়, নফসের তামান্নার কারণে যে সমস্ত পাপের কাজ করে ফেলেছি, অন্যায়ের সাথে জড়িত হয়ে পড়েছি, যে সমস্ত ভুল ত্রুটি করে ফেলেছি, সেজন্য আল্লাহ তাআলার কাছে প্রথমে আমাদের তওবা করে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে হবে। তওবা, তওবা মানে হচ্ছে ফিরে আসা। আমরা বুঝি তওবা মানে হচ্ছে শুধু আস্তাগফিরুল্লাহ বলে তওবা হয়ে গেল, না, এটা হচ্ছে তওবার একটা দোয়া। তওবা মানে হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। আমি যে অন্যায় কাজে লিপ্ত ছিলাম, আমি যে অপরাধের সাথে জড়িত ছিলাম, সেইগুলি চিন্তা চেতনা, সেই কর্মগুলি আমাদেরকে পরিহার করতে হবে, এটার নাম হচ্ছে তওবা। প্রথমে সেখান থেকে ফিরে এসে এরপরে ভুলের স্বীকৃতি দিতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, রমজান মাস আসছে, তোমার কাছে তওবা করছি, আল্লাহ আমাকে ক্ষমা করো। বিভিন্নভাবে আপনি আল্লাহর কাছে নিজের ভাষায় ক্ষমা চাইতে পারেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াগুলি আছে, সাইয়্যিদুল ইস্তিগফার আছে, বিভিন্ন চ্যানেলে আপনারা সেগুলি ইউটিউবের চ্যানেলে সে আপনারা যদি অনুসন্ধান করেন পাবেন, সাইয়্যিদুল ইস্তিগফার, যে সাইয়্যিদুল ইস্তিগফার সকালে যে ব্যক্তি পড়বে এবং সন্ধ্যায় পড়বে, ওই দিনে বা রাত্রে যদি সে ইন্তেকাল করে তাহলে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়, সেই সাইয়্যিদুল ইস্তিগফার সেটা আপনারা মুখস্থ করার জন্য চেষ্টা করবেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা, খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আনা আলা আহদিকা মাস্তাতা'তু ওয়া আবূ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবূ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা, এটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়। তওবার দোয়ার ভিতরে সর্দার দোয়া, সবচেয়ে উৎকৃষ্ট দোয়া হচ্ছে এই দোয়াটা। এই দোয়াটা আপনারা মুখস্থ করার জন্য চেষ্টা করবেন। এরপরে যে কাজটা আমাদের করা দরকার সেটা হচ্ছে, রমজানের যে মাসের যে ফজিলত রয়েছে, রোজার যে ফজিলত রয়েছে, মাসের যে ফজিলত রয়েছে, সে সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করা। আমি শুরুতেই হাদিস বলেছিলাম, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে বনি আদমের, আদম সন্তানের নেক যে আমল আছে, সেই নেক আমলের মর্যাদা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা নয় বলছেন, আল্লাহ বলছেন, তার মানে হাদিসে কথিত এসেছে, ইল্লা সাওম, রোজা তার ব্যতিক্রম, ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কেননা বান্দা একমাত্র আমার উদ্দেশ্যে রোজা রাখে, আমি নিজেই
আল্লাহ বলছেন আমি নিজেই এর প্রতিদান দিব, কি পরিমাণ দিব এটা কিন্তু আল্লাহ বলেন নাই। অন্য কোনো আমলের ব্যাপারে সেরকম বলা হয়নি যেভাবে রোজার কথা বলা হয়েছে। তাহলে এই সমস্ত যে ফজিলতের কথা আছে, আরও অসংখ্য ফজিলতের কথা বিভিন্ন হাদিসে উল্লেখ করা হয়েছে। যেমন আরেকটি হাদিস রয়েছে, রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতের এমন একটি গেটের ব্যবস্থা করেছেন যাকে বলা হয় রায়্যান, স্পেশাল গেট, স্পেশাল গেট, এই স্পেশাল একটা গেটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে জান্নাতে, রায়্যান বলা হয়। সেখানে রোজাদার ছাড়া অন্য কেউ সেই গেট দিয়ে প্রবেশের অধিকার সে পাবে না, প্রবেশাধিকার পাবে না। যখন শেষ রোজাদারটা প্রবেশ করবে জান্নাতে, সেই দরজা দিয়ে দরজাটা আটকিয়ে দেওয়া হবে, অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। একমাত্র রোজাদারের জন্য সেই জান্নাতের স্পেশাল গেটের ব্যবস্থা। এই জাতীয় আরও হাদিস রয়েছে। এই হাদিসগুলি বা এই কথাগুলি যে রয়েছে ফজিলত এবং মর্যাদা সম্পর্কে, এই সম্পর্কে আমাদের নিজেদের কিছু পড়াশোনা করা, নিজেদেরকে সেই রমজান সামনে আসতেছে সেই জন্য বেশি করে রমজানের দিকে নিজেকে একটু অভিমুখী করা, নিজেকে একটু মাইল করা সেদিকে, এই জন্য আমাদের এই ফজিলতের হাদিসগুলি আমাদের অধ্যয়ন করা দরকার। এবং নিজেকে আরেকটা যে কাজ করতে হবে, এই যে ক্ষমা ঘোষণা করা হয়েছে রোজাদারের জন্য, অনেক ক্ষমার কথা বলা হয়েছে, সেই ক্ষমার প্রাপ্ত হওয়ার জন্য নিজেকে উপযুক্ত করা, ক্ষমা পাওয়ার উপযুক্ত হিসাবে নিজেকে পেশ করতে হবে। আল্লাহ তাআলার নবী বলেছেন ইউনাদি মোনাদিন, এই রমজান মাসে রোজার মাসে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে ফেরেশতা, কি আহ্বান করতে দেয়, ইয়া বাদিয়াল খাইর, হে কল্যাণের অনুসন্ধানী, যারা কল্যাণ তালাশ করছো অন্বেষণ করছো তোমরা জেনে রাখো, আকবিল, তোমরা এগিয়ে আসো, তোমরা সামনের দিকে আসো, তোমরা রহমতের দিকে আসো, আল্লাহর ক্ষমার দিকে আসো, মাগফিরাতের দিকে আসো। তাকে আহ্বান করতে ইয়া বাগের খাই, যারা কল্যাণ চাও, রমজান থেকে যারা এই মর্যাদাকে অর্জন করে নিতে চাও, রমজানের ফজিলত মর্যাদা যারা পেতে চাও, তোমরা সামনের দিকে তোমরা এগিয়ে আসো। ওয়া ইয়া বা ইয়া সার, হে পাপাচারী, হে পাপের কাজ অনুসন্ধানকারী, আকসির, তুমি দূর হয়ে যাও, তুমি এদিকে এসো না, তুমি থামো, তুমি থেমে থাকো, তোমার সামনের দিকে আসার দরকার নাই, যারা কল্যাণ চাও তোমরা এগিয়ে আসো। এই ঘোষণা কিন্তু ফেরেশতাগণ ঘোষণা করতে থাকেন এই রমজান মাসে। এই রমজান মাসে আল্লাহ তাআলা নবী আরে বলেছেন ওয়ালিল্লাহি তাকাও মিনান নার, অনেক মানুষকে আল্লাহ তাআলা এই রমজান মাসে দুজুকের আগুন থেকে মুক্তি দান করবেন। যখন রমজান মাস আসে, আপনারা সেই হাদিস জানেন, দুজুকের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, এই রমজান মাসে করা হয়। সুতরাং এই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে হলে, কল্যাণ লাভ করতে হলে নিজেকে সেই উপযুক্ত হিসাবে রমজান মাসে পেশ করতে হবে। আল্লাহ তাআলার নবী একদিন মেম্বারে আরোহণ করলেন, যখন প্রথম সিঁড়িতে তিনি দণ্ডায়মান হলেন তখন বললেন আমিন, এরপর দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, এরপর আবার বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠলেন আবার বললেন আমিন, তিনবার আমিন বললেন। এরপর আল্লাহ তাআলার নবী ব্যাখ্যা করলেন, একটু আগেই জিব্রিল আলাইহি সালাতু ওয়াসসালাম আমার কাছে এসেছিলেন, তিনি এসে বললেন যে ব্যক্তি এই রমজান মাসকে পেল, মান আদরাকা রমাদান, রমজান মাসকে পেল, রমজান মাসকে সে সাক্ষাৎ করতে পেয়েছে, ফালাম ইয়াগফিরুল্লাহু, এবং সে নিজেকে ক্ষমা করে নিতে পারল না, ফাআবাদাহুল্লাহ, আল্লাহর রহমত তার থেকে দূরে যাক, সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক। তখন জিব্রাইল এই কথা বলার পরে আমি বললাম আমিন। এরপর দ্বিতীয় আমিন বলার কারণ হচ্ছে, যে ব্যক্তি জীবদ্দশায় তার পিতামাতাকে পেল, অথচ সে পিতামাতার খেদমত করে তাদের কথা শুনে আনুগত্য করে নিজের গুণাগুলি ক্ষমা করে নিতে পারল না, সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হোক, আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিক। তখন আমি বললাম আমিন। তিন নম্বর আমিন বলার কারণ হচ্ছে, তৃতীয় ধাপে ওঠে আমিন এই জন্য বলেছিলাম, জিব্রিল বললেন যে ব্যক্তি আপনার নাম শুনল কিন্তু আপনার উপর দরুদ শরীফ পাঠ করল না, সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক,
তখন আমি বললাম আমিন, সম্মানিত সতী। তাহলে এই যে রমজান মাস আসছে, যদি আমাদের পাপগুলি ক্ষমা করে নিতে না পারি, আমরা যদি এখন থেকে তওবা ইস্তেগফার না করি, সেই মানসিকতা আমরা তৈরি না করি, এই সুযোগকে আমরা লুপে নিতে পারি, তাহলে আমাদের জন্য হতভাগা আর কী হবে? সবচেয়ে বেশি তো হতভাগা সেই যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের গুণাগুলি ক্ষমা করে নিতে পারল না। আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যে কাজা রোজা, বিশেষ করে মহিলাদের অনেক সময় কাজা রোজা থাকে তাদের পিরিয়ডের কারণে, এবং পুরুষদের ভিতরেও বিভিন্ন অসুস্থতার কারণে রোজা কাজা থাকতে পারে, সেইগুলি তো এই যে রমজান মাস চলে আসছে এখনও কয়েকদিন আছে, যদি সে জাতীয় কাজা রোজা কারো থাকে, কাজা রোজাগুলি অবশ্যই আদায় করে নিয়ে, অসুস্থতার কারণে হতে পারে, শরীয়তে ওজনের কারণে অনেকে রোজা ভেঙে যেতে পারে, সেই রোজাগুলি অবশ্যই আগের থেকে এগুলি আদায় করে নেওয়া দরকার। এবং মহিলারা তো এখন আসেন নাই, আপনারা আপনাদের বাড়িতে তাদেরকে বলবেন যে যদি কোনো রোজা তাদের কাজা থাকে, গত বছরে 2-3 বছরের বকেয়া কাজা অনেক মহিলাদের থাকে, এরকম রেকর্ড আছে, এগুলি আপনারা তাদেরকে উদ্বুদ্ধ করবেন যে কাজা রোজাগুলি যাতে এখনই তারা শেষ করে নেয়। এরপরে এই যে ক্ষমার কথা ঘোষণা করে দিয়েছে, ওয়ালিল্লাহি ওয়াতাকাও মিনান নার, অনেককে জান্নাতের দিকে নিয়ে আসা হবে জাহান্নাম থেকে মুক্ত করে, কাদেরকে আনা হবে? কিন্তু দুই শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, সেই ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে। এক নাম্বার হচ্ছে যে কয়েকদিন আগে আমি সেই আলোচনা করেছিলাম যে যারা মুশরিক, যারা শিরিকি কর্মে লিপ্ত আছে, সমস্ত শিরিকি চিন্তা চেতনা কর্ম, এইগুলি আমাদেরকে ব্রেন থেকে আমাদেরকে একদম ধুলাই করে এবং বাছাই করে ফেলে দিতে হবে, ছেড়ে ফেলে দিতে হবে, শিরিক থেকে মুক্ত হতে হবে, শিরিক মুক্ত জীবন, চিন্তা চেতনা ফিকিরি আমলে সকল প্রকার শিরিক থেকে নিজেদেরকে প্রথমে হেফাজত করাতে হবে, মুক্ত করতে হবে, তাহলে এই ক্ষমা পাওয়া যেতে পারে। আর দুই নম্বর হচ্ছে যে আর মুসাহেন, হিংসা বিদ্বেষ অন্তর থেকে বাদ দিতে হবে, হিংসার আগুনে আমাদের অনেকে আমাদের অন্তর দাউদাউ করে জ্বলছে অনেকে, এই হিংসা যতক্ষণ থাকবে অন্যের ভালো যে দেখতে পারে না তারাই হচ্ছে হিংসুক, এই হিংসা মুক্ত জীবন গঠন করতে হবে, তাহলে এই রমজানের যে মাগফিরাতের কথা আছে, যে ফজিলতের কথা আছে, মর্যাদার কথা আছে, সওয়াবের কথা আছে, সেটা অর্জন করা সম্ভব হবে। এই জন্য শিরিক থেকে মুক্ত হতে হবে, হিংসা বিদ্বেষ এগুলিকে বাদ দিতে হবে এই ক্ষমা পেতে হলে। আর রমজান মাস আসছে, শুধুমাত্র আপনারা নির্ভর করবেন যে হুজুর কি বলবেন, আরেকজনকে জিজ্ঞাসা করবেন, এখন অনেক বই পুস্তক রয়েছে, হাদিস কোরআন রয়েছে, মাসআলা মাসাইল এখন থেকে জানতে হবে, কি কারণে রোজা ভঙ্গ হয়ে যায়, কি করলে রোজা মাকরুহ হবে, এই জাতীয় যে জরুরি যে মাসআলাগুলি আছে নিজেরা কিছু অধ্যয়ন করে করে এখন থেকে জ্ঞান অর্জন করা, যাতে রমজান মাসে যাইয়া সে সমস্যাটা আমার না হয়, আমি সমস্যাগ্রস্ত হওয়ার পরে মাসআলা শিখলাম এমনটা নয়, আগের থেকে আমি সাবধান হই যাতে এমন কিছু আমার দ্বারা না হয়ে যায় যে কী কারণে রোজা নষ্ট হয়ে যেতে পারে, এগুলি এখন থেকে আমি জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করব, এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ইবাদত বন্ধগীর জন্য সময় বের করে নেওয়া এবং কাজে লাগা। রমজান মাস আসলে আমরা দুনিয়াবি অনেক ঝামেলা এগুলির থেকে আমাদের মুক্ত হওয়া দরকার, রমজান মাস খাওয়া দাওয়ায় বেশি করে কাজ করতে হবে এমনটা কেন হবে, আমি একটু সময় রিজার্ভ রাখবো যাতে এই যে সুযোগ আমাদের সামনে আসছে সেই রমজান মাসের যে ফজিলতের কথা আমরা শুনেছি জানি, সেই ফজিলতকে অর্জন করার জন্য আমি অন্য বছরের অন্য সময়ের তুলনায় রমজান মাসে একটু সাংসারিক কাজ কমিয়ে দিব, একটু বাজেট করব বেশি বেশি করে ইবাদত বন্দি করার জন্য, সেই মানসিকতা আমাদের এখন থেকে থাকতে হবে, সেই মানসিকতা থাকতে হবে, খাওয়া দাওয়া নাই জন্য বেশি করে কাজ করি সারাদিন, কাজ করতে হয়তো ফরজ নামাজটাই করা হয় না, এমন ঘটনা দেখা যায়, ব্যবসা এমন রমজান মাস আসলে বেচা কেনা বেড়ে যায়, ওরে বাবারে আজান হয়ে গেছে মসজিদে আসার আর সময় নেই, এগুলি বাদ দিতে হবে, এগুলি বাদ দিতে হবে, এগুলি বোকামি ছাড়া আর কিছুই না, বোকা স্বর্গে বসবাস করছেন, কারণ এই যে সুযোগ আমাদের সুযোগ গ্রহণ না করে শুধু দুনিয়াটা নিয়ে আমি ব্যস্ত হয়ে থাকলাম এমনটা কেন হবে। এই জন্য ইবাদতের জন্য সময় নির্দিষ্ট করেন, আমি কখন তাসবিহ তাহলিল করব, কখন কোরআন তেলাওয়াত করব, আমি একটু রাতে আগে আগে শুয়ে পড়ব, গল্প গুজব খা বা তারাবি পড়ে
আবার কতক্ষণ বাজারে বসে থাকলাম, ঘন্টাখানে আড্ডা দিলাম, চার দোকানে একটু বসলাম, কত গল্প গুজব করে বাসায় গেলাম, সেখানে যে আবার খাওয়া দাওয়া, শুইতে শুইতে 12টা বাজে, লেট করে ওঠা, কোনো রকম সাহেরি খাওয়ার সময়টা পর্যন্ত হয় না, ফজরের আজান দিয়ে দিন, শেষ রাতে কত সুযোগ একটু তাহাজ্জুদ পড়ার জন্য একটু সময় নির্ধারণ করেন, আগের থেকে সময়টা প্ল্যান করেন, পরিকল্পনা করতে হবে যে কোরআন তেলাওয়াত কখন করব, তারপরে আপনার ইসলামী সাহিত্য কখন অধ্যয়ন করব, এরপরে আপনার কখন জিকির আজকার করব, কখন একটু নফল ইবাদত করব, কখন কীভাবে আমি তাহাজ্জুদের নামাজটা একটু করতে পারি, এরকম প্ল্যান করার জন্য আমাদের সবাই চেষ্টা করতে হবে। বিশেষ করে আমি একটু আগে বলেছি যে রমজান মাস যেহেতু কোরআনুল কারিম নাজিল করা হয়েছে, হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের পথ প্রদর্শনের জন্য, মানুষের হেদায়েতের জন্য, সে সুতরাং সেই কোরআনুল কারিম যার একটা হরফ পড়লে 10টা নেকি পাওয়া যায়, সেই কোরআন এখন থেকে আমাদের অধ্যয়ন শুরু করতে হবে। রমজান মাস আসলে এরপরে পড়া শুরু করবো, দরকার কি আপনি এখন থেকে শুরু করেন, একটু অভ্যাস করেন, রিহার্সাল শুরু করে দেন, আপনি এখন থেকে দুই চার পৃষ্ঠা করে পড়া শুরু করেন, রমজান মাসে একটু বেশি করে পড়বেন, সেই কোরআনুল কারিম অনেকেই পড়তে জানে না, যারা পড়তে জানে না তারা তাদের প্রতি আমার অনুরোধ থাকলো যে আপনারা একজন প্রশিক্ষক আপনারা নিয়োগ দেন, একজন টিচার আপনারা নিয়োগ করেন, হাফিজে কোরআন আছে, বিভিন্ন মসজিদের মুয়াজ্জিন আছে, ইমাম আছে, তাদের রিকোয়েস্ট করেন, বিভিন্ন ছাত্ররা রয়েছে যারা হাফেজ হয়েছে, মাদ্রাসার ফাজিল কামিল পাশ করেছে, তাদের দ্বারস্থ হয়ে এই কোরআনটা শেখার জন্য সবাই চেষ্টা করবেন। শুধু কোরআন পড়লে তো হবে না, সহি শুদ্ধ পড়তে বলা হয়েছে, ওরা তিলিল কোরআন আর তার তিলা, তার তিল সহকারে কোরআন পড়তে নির্দেশনা দেওয়া হয়েছে, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের জন্য এখন থেকে মানসিক প্রস্তুতি এবং সেভাবে আপনি পরিকল্পনা গ্রহণ করবেন। নিজে যারা পড়তে পারেন তারা নিজেরাই পড়বেন, যারা পড়তে পারেন না তারা অন্যদের কাছে যাই পড়বেন, নিজের ছেলে মেয়েদের জন্য এই রমজান মাসের উসিলা হইলেও কমপক্ষে একটা মাস্টার নিয়োগ করে, একজন হুজুর নিয়োগ করে তাকে কোরআন তেলাওয়াতের জন্য আপনি অভ্যস্ত করে তুলবেন। এবং শুধু কোরআন তেলাওয়াতের জন্য আসে নাই, কোরআন অধ্যয়নের জন্য চেষ্টা করতে হবে, কিছু তাফসিরের বই বা কিছু অনুবাদ গ্রন্থ সেগুলি পড়ার জন্য চেষ্টা করতে হবে। এরপর ইবাদতের পরিকল্পনার ভিতরে বলা হলো যে বিশেষ করে তাহাজ্জুদের নামাজ, তখন দোয়া কবুলের সময়, সাজদার সময়, দোয়া কবুলের সময় এই মুহূর্তগুলি আমাদের কাজে লাগানো দরকার। এরপরে আরেকটা যে বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা খুবই আমাদের সমাজে খুবই বেদী হয়ে দাঁড়াইছে যে এই রমজান মাসে এই যে আপনার মিডিয়ার যে ব্যবহার, মিডিয়ার যে ব্যবহার, সোশ্যাল মিডিয়া, এটা কমাইতে হবে। ফেসবুকে ঢুকলে আর তো কিছু হোশ থাকে না, ছেলে মেয়ে বুড়ো বুড়া বুড়িয়ার কোনো খবর নাই, কে দাদা কে দাদি নাতনি মা সবাই মিলে ফেসবুকে ঢুকলে আর দুনিয়ার কিচ্ছু হোশ থাকে না। এই সোশ্যাল মিডিয়ার ব্যাপারে সাবধান হতে হবে, আনালে রমজান সব শেষ হয়ে যায়। আপনি একটা ভালো জিনিস দেখতে গেছেন, সেখানে একটা এমন অ্যাড চলে আসে, একটা ভালো অ্যাপস এ করলে বিভিন্ন খারাপ অ্যাড চলে আসছে মোবাইলে, মোবাইল থেকে যত দূরে থাকা যায় সেই সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। অনেকে রমজানের উসিলা করে মোবাইল কিনে তেলাওয়াত শুনবে, কিন্তু তেলাওয়াতের উসিলা অনেক কিছু হয়ে যায়, তেলাওয়াত শোনেন খারাপ না, এটা ভালো জিনিস, কিন্তু এই মোবাইল ব্যবহার করতে যে নিজেকে যাতে সেই মোবাইলের কাছে বিক্রি করে না দেন, নিজে যাতে মোবাইলের দ্বারা ব্যবহার না হন, আপনি মোবাইল ব্যবহার করবেন ভালো কাজে করবেন, মোবাইলের দ্বারা আপনি ব্যবহৃত হবেন না, এই জিনিসটা সবাই একটু খেয়াল রাখবেন। আজকাল তো মাশাআল্লাহ ওই প্রস্তুতির কথা তো বললাম, প্রস্তুতি কী করে আজকে সোশ্যাল মিডিয়া তারা কী করছে, প্রস্তুতি নিচ্ছে এইবারের ঈদের নাটক, ঈদের ছবি, সারা মাস কষ্ট করে রমজানের রোজা পালন করলাম, তাহাজ্জুদ পড়লাম, তারাবির নামাজ আদায় করলাম, কোরআন খতম দিলাম, কিন্তু এক মাস পরে এমন ঈদের ছবি লাগাইয়া দিল, নিজের যা কিছু অর্জন করেছে সব বরবাদ হয়ে গেলো একদিনে, কী লাভ হবে, কী লাভ হবে বলে করে আমাদের প্রস্তুতি দেমো, কি ব্যবসায়ী, কি সাধারণ মানুষ, কি মুসল্লি, কি সরকার, কি সোশ্যাল মিডিয়ার ব্যক্তিগণ, সবাই প্রস্তুতি নিচ্ছে নিজের ইমানকে নষ্ট করার শুধু প্রস্তুতি। আল্লাহ রাসূল যেভাবে প্রস্তুতি নিয়েছেন আমাদেরকে নিতে বলেছেন, সেইভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করি, আমরা সুন্দর পরিকল্পনা গ্রহণ করি, সামনে রমজান মাসটা আমরা আল্লাহর কাছে সর্বশেষ আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা আয় আল্লাহ এই যে মর্যাদার মাস আসছে, ফজিলতের মাস আসছে, সেই মাসকে পাওয়ার আল্লাহ রাসূল তো দোয়াই করতেন, আল্লাহ বারিক লানা ফি রজব ও শাবান ও বাল্লিগ না ইলা রমাদান, হে আল্লাহ আপনি রজব মাসে শাবান মাসে বরকত দান করুন, আমাকে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন, এই দোয়া রাসূল করতেন। এবং তিনি সাইয়দুল মুরসালিন হয়েও তিনি
তিনি শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে বড় মুত্তাকি হয়েও তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহর কাছে তিনি মোনাজাত করতেন, হে আল্লাহ আমাকে আপনি সাহায্য করুন, আলা যিকরিকা আপনার স্মরণ যাতে আমি করতে পারি, ওয়া শুকরিকা আপনার কৃতজ্ঞতা যাতে আমি আদায় করতে পারি, আমাকে তৌফিক দান করুন, ওয়া হুসনি ইবাদাতিক ভালো ইবাদত যাতে করতে পারি সেই তৌফিক আপনি আমাকে দান করুন। আল্লাহ রাসূল এই দোয়া করতেন, এই দোয়া করলে আল্লাহর কাছে আমরা বেশি বেশি করি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।